বিদেশ যেতে বিক্রি করতে হবে না জমি, হাত পাততে হবে না আত্মীয় স্বজনদের কাছে। বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের জামানতবিহীন ঋণ দেবে প্রবাস কল্যাণ ব্যাংক, সেটাও আবার 3 দিনে। এমনকি বিদেশ গিয়ে যারা সফল না হতে পেরে ফিরে এসেছেন তারাও এ ঋণ পাবেন। ঋণের বিনিময়ে বন্ধক রাখতে হবে না কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি। কিভাবে পাবেন অভিবাসন ঋণ, কত টাকা পর্যন্ত পাবেন, সে সবে বিস্তারিত আলোচনা আজকের বিশেষ আয়োজনে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব, তাই বাধ্য হয়ে অনেকে বিদেশে পাড়ি জমাতে চায়। স্বপ্ন দেখেন বিদেশে গিয়ে সেখানে কাজকর্ম করে নিজের ভাগ্যের চাকা পরিবর্তনে, তবে সেসবে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সমস্যা। কেননা শুরুতে বিদেশ যেতে যে টাকা লাগে সে টাকা গুছানোর সামর্থ্য সবার থাকে না। অনেক সময় আত্মীয় স্বজনের কাছে হাত পেতেও অপমানিত হতে হয়। এমন যারা আছেন যাদের বিদেশ যাওয়ার স্বপ্ন আছে, সামর্থ্য নেই, তাদের জন্য বিরাট সুখবর দিল প্রবাসী কল্যাণ ব্যাংক সংস্থা। প্রবাসী কল্যাণ ব্যাংক দিচ্ছে অভিবাসন ঋণ, সেটা পাওয়ার সম্ভব আবেদনের 3-4 দিনের মধ্যেই, কোনো জমি বা সম্পত্তি বন্ধক দেয়া ছাড়াই। কাজ করার জন্য যেতে ইচ্ছুকদের বিশেষ কোনো ঝামেলা ছাড়াই 3 লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। বেকার লোকদের বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে ঋণ দিতে 2011 সালে গঠন করা হয় প্রবাসী কল্যাণ ব্যাংক। যাত্রা শুরুর পর থেকেই ব্যাংক থেকে ঋণ গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। কিছুদিন আগে জাতীয় সংসদে প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানান, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 1,14,525 জন বিদেশি যাত্রী প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। ঋণ দেওয়া হয়েছে 3,81,36,00,000 টাকা। সংসদে প্রবাসী মন্ত্রীর তথ্য মতে ব্যাংকটির প্রথমে 2011 থেকে 2012 অর্থ বছরে 88 জনকে 70,20,00,000 টাকা ঋণ দিয়েছেন। সেখানে ইতিমধ্যে 35,000-এরও বেশি মানুষ ঋণ পেয়েছে। ঋণ নেওয়ার পরিমাণ বাড়ছে সময়ের সাথে সাথে। কারা ঋণ পাবেন এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিদেশে কাজ করার জন্য যারা বৈধ ভিসা পেয়েছেন তারাই পাবেন এই ঋণ। অর্থাৎ ঋণ পেতে চাইলে বৈধ ভিসা থাকতে হবে, ব্যাংক কোনো ভিসা পাইছে দেবে না। ঋণও দেওয়া হবে ভিসার মেয়াদের উপর ভিত্তি করে। ঋণ ও সুদ ব্যাপারে জানতে গেলে তিনি বলেন, সরকারি ব্যাংকগুলো 1 থেকে 2 লাখ টাকা ঋণ দিয়ে আসছে, আর ঋণের মেয়াদ সাধারণত 2 বছর। সব মিলিয়ে ঋণ দেয়া হচ্ছে 26 মাসের জন্য এবং সুদের হার 9%। বেসরকারি ব্যাংকগুলো অবশ্য ঋণ দিচ্ছে 1 থেকে 3 বছর মেয়াদি। এই ব্যাংকগুলো সুদ নেয় 12 থেকে 14% পর্যন্ত। বৈধ ভিসার পাশাপাশি বিদেশগামী কর্মীকে যে কোম্পানি কাজ দেবে বা নিয়োগ করবে সেই কোম্পানির নিয়োগপত্র লাগবে। লাগবে আবেদনকারীর সত্যায়িত 3 কপি ছবি, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সংবলিত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে নেয়া সনদ, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।